সুখেরই আশায় সব যায় যে ভুলে কে আপন কে পর অর্থের মায়া জালে বুঝে যায় না সব অন্যে কেঁদে মরে ভালোবাসা তবু আশার নদীতে ওঠে ঢেউ খাবার গরম করতে হবে না, সালাদও কাটতে হবে না। কি বলো আফরিন, তোমার ভাইয়াকে আমি ঠান্ডা খাবার বেড়ে দিব? একটু আগে ফোন করেছিল, বললো আজ ফিরবে না। এই সময় এরকমটা হয় একদমই স্বাভাবিক, এনে তুমি একদমই গিলটি ফিল করো না। নবীনকে কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার কাছে সে কথার কোনো মূল্য নেই। তুমি যে আমার জীবনে কতটা জরুরি সেটা আজ আমি বুঝতে পারছি। সরি, তোমার খারাপ লেগেছে? আব্বা সারাদিন আপনার কথা জিজ্ঞেস করছিলেন। আম্মা, আমি আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো, তুলবই। তোমার বড় চাচা ছেলে আসবার খুশিতে মাথা খারাপ হয়ে গেছে। একদম ঠিক বলেছেন স্যার। আপনি কখনো দেখেছেন আপনার কোনো ডিসিশনে আমি দ্বিমত পোষণ করেছি? যা ইচ্ছে করেন। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? শান্ত, উত্তেজিত হলে তো আপনার শরীরটা খারাপ করবে। আই এম সরি রুকসানা। আমি তো এখন একাই যাবো, সব সম্পূর্ণ একা, তাই একা একা বসেই ভাবছি আমার দুর্ভাগ্যের কথা। জানি না আল্লাহপাক কোন পাপের শাস্তি আমাকে দিচ্ছে। ফাহিম সাহেব, এভাবে ভেঙে পড়লে কি চলবে? মিসেস চৌধুরীর এখন এই অবস্থা, আপনাকে তো এখন সবকিছুর হাল ধরতে হবে, আরো শক্ত হতে হবে আপনাকে। হাল আর কোথায় ধরতে পারছি জাফর সাহেব, কত স্বপ্ন ছিল আরহান কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হবে, আফতাব আর নরিন সুখে সংসার করবে, বাড়িতে উৎসব হবে, আফরিনের বিয়ে দেব, কিন্তু
কোথা থেকে যে কি হয়ে গেল নিয়ামতের বিষয়ে একটা খবর দিতে এসেছিলাম। নিয়ামতের ব্যাপারে? নিয়ামত ও আবার কি করেছে? ও তো জেলে। এত অস্থির হবে না ফাহিম সাহেব, আমি বলছি। তাড়াতাড়ি বলুন জাফর সাহেব, আমার খুবই টেনশন হচ্ছে। টেনশন আমারও হচ্ছে ফাহিম সাহেব, খবরটা শোনার পর থেকে আমারও খুব টেনশন হচ্ছে। প্লিজ জাফর সাহেব, খেয়ালি না করে বলুন না কি হয়েছে। একটু আগে পুলিশ কমিশনার সাহেব আমাকে ফোন দিয়েছিলেন। নিয়ামত? নিয়ামত? হ্যাঁ, কি হয়েছে বলুন। নিয়ামত, নিয়ামত পুলিশ হেফাজত থেকে পালিয়েছে। নিয়ামত পালিয়েছে? পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে? কিন্তু কি করে, কি বলছেন সব আপনি? আপনি আমি তো কিছু বুঝতে পারছি না। প্লিজ প্লিজ শান্ত হন ফাইভ সাহেব, এভাবে উত্তেজিত হয়ে পড়লে আপনার শরীর খারাপ করবে, লাভের লাভ কিছুই হবে না। আমি কাউকে ছাড়ব, কাউকে না। আর এই যে ফাহিম আহমেদ চৌধুরী, তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে, তোমার পাপের শাস্তি সবাই। আমি আবার ফিরে আসবো, আমি সব শেষ করে দেব সব। উফ, আমি তো ভাবতেই পারছি না কি সাংঘাতিক ক্রিমিনাল, পুলিশ হেফাজত থেকে পর্যন্ত পালিয়েছে। আপনি দুশ্চিন্তা করবেন না, পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে, তিনি খুবই দুঃখ প্রকাশ করেছেন, চারিদিকে অ্যালার্ট জারি করা হয়েছে, নিয়ামত যেখানেই থাকুক না কেন ধরা পড়বি। আমি তো কিছুই বুঝতে পারছি না জাফর সাহেব, নিয়ামত পুলিশ হেফাজতে নেই তার মানে ফ্রি, তার মানে যা ইচ্ছা তাই করতে পারে, মানে মানে ও ও আবার আমার পরিবারের ক্ষতি করতে চাইবে চাইবে। এখন আমি কি করব, আমি কি করে আটকাবো ওকে, কি করব আমি? প্লিজ প্লিজ ফাহিম সাহেব, আপনি আপনি শান্ত হন, আমি রিকোয়েস্ট করছি আপনি শান্ত হন। কি করে শান্ত হব জাফর সাহেব, আমার পরিবারের এত বড় শত্রু আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমি কি করে শান্ত হব? ও হয়তো আমাদের কারো ক্ষতি করে দেবে। আর হ্যাঁ, আমার আফতাব ওরা বাইরে যায়, ও হয়তো ওদের ক্ষতি করে ফেলতে পারে। না না, আমি তো ভাবতেই পারছি না, আমি এখন কি করবো? হায় আল্লাহ, আমাকে পথ দেখাও আল্লাহ, পথ দেখাও। ফাহিম সাহেব, আপনি যেমনটা আশঙ্কা করছেন তেমন কিছুই হবে না, আমি হতে দেব না। আল্লাহর রহমতে এর আগেও তো আমি নিয়ামতের মুখোশ খুলে দিয়েছি, এবার আমি নিয়ামত যেখানেই থাকুক না কেন খুঁজে বের করবো। আপনি আমার উপর ভরসা রাখুন, আর কাইন্ডলি আমাকে একটু সময় দিন প্লিজ জাফর সাহেব। আমার পরিবারকে আপনি ক্রিমিনাল হাত থেকে বাঁচান, বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই করব। ফাহিম সাহেব, আমি আপনার কর্মচারী, আপনার সলিসিটার, সেটা আমি জানি, কিন্তু একজন কর্মচারীর চোখে কখনোই কিন্তু এই পরিবারকে আমি দেখিনি। এই পরিবারকে আমি নিজের পরিচয় বলেই জেনে এসেছি, আর আজ এই পরিবারের জন্য যখন কিছু করার সুযোগ এসেছে তখন আপনি আমাকে এভাবে... আপনি আপনি আমাকে ক্ষমা করবেন জাফর সাহেব, সত্যি বলতে কি আমি এইভাবে কথাটা বলতে চাইনি, আমার আমার এই অবস্থাটা আপনি একটু বুঝুন। এই ফাহিম আহমেদ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের বড় কর্তা, ঢাকা শহরে যার এত প্রতাপ, সে আজ অসহায়, অনেক অসহায়,
তার পরিবারের জন্য সে কিছুই করতে পারছে না। দেখো সাহেব, আমি আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, প্লিজ ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন। প্লিজ ফাহিম সাহেব, আমাকে এভাবে ছোট করবেন না। আমি কথা দিচ্ছি, যেখান থেকে পারি আমি নিয়ামতের খোঁজ বের করবই। আপনি শুধু আমার উপর একটু ভরসা। করিম শোন, নিয়ামত পুলিশ হেফাজত থেকে পালিয়েছে। খুব সাবধান, খুব সাবধান আর খবর নিবি, খুব সাবধানে থাকিস। চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। ঠিকই বলেছ, গতকাল কারখানায় যা হলো সেটা দেখে আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, সত্যিকারের ভালোবাসার পথ কি এতটাই কঠিন, এতটা কষ্টের, এতটা যন্ত্রণা? হাজার তুফান পেরিয়েই ভালোবাসাকে চিনতে হয় আফরিন। আগুনে পুড়েই কাঁচা সোনা গয়নায় রূপান্তরিত হয়। ভুলে যাও না, যুগে যুগে যত মানুষ ছিল যারা ভালোবেসেছে, তারা এরকম কঠিন পথ পাড়ি দিয়েছে। এই যে ধরো লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট, তাদের সবাইকে পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু তাদের ভালোবাসা তো পূর্ণতা পায়নি। প্রাণ দিতে হয়েছে তাদের, আলাদা হয়ে যেতে হয়েছে সারা জীবনের জন্য। তাহলে সত্যিকারের ভালোবাসার কি শাস্তি এটাই? বিচ্ছেদ। ওই দূর আকাশের দিকে তাকাও আফরিন, বলতো আকাশের রং কি? আকাশের রং? হ্যাঁ, আকাশের রং, বলো কি? নীল।
শুধুই কি নীল? নীলের মাঝে আর কত রং লুকিয়ে আছে বলো? হ্যাঁ তাই তো, সাত রং আসমান। ভালোবাসা ঠিক এরকমই আফরিন, নানা অনুভূতির মিলমিশ। কোনো একটা দিয়ে ভালোবাসা পূর্ণতা পায় না, ভালোবাসায় রাগ দুঃখ ক্ষোভ বিচ্ছেদ সবই থাকে। রোমিও জুলিয়েট শিরি ফরহাদ এই যাদের কথা বলেছি, তাদের ভালোবাসা হয়তো পূর্ণতা পায়নি, কিন্তু তাদের ভালোবাসা কিন্তু পৃথিবীতে অমর, বলো? আরহান আর মনিকার ভালোবাসা পূর্ণতা পাবে, তুমি দেখে নিও। তাহলে কি আমরা এভাবে শান্ত হয়ে বসে থাকবো? ওদের জন্য কিছুই করব না, কোনো চেষ্টা করব না। ওদেরকে এইভাবে চোখের সামনে কষ্ট পেতে দেখব? কেন করব না, অবশ্যই করব। তাহলে কি করব? কি করলে সব ঠিক হবে? কি করা যায়? আমি অস্থির হন আফরিন, শোনো আমি কি বলছি। আমরা প্রয়োজনে নাদিয়া চাচির সঙ্গে কথা বলবো, প্রয়োজনে সবকিছু খুলে বলবো তাকে। সবকিছু? হ্যাঁ সবকিছু, প্রয়োজনে মনিকার এখনকার অবস্থার কথাও। কিন্তু রন, এটা ছাড়া আর কোনো উপায় নেই আফরিন, বিশ্বাস করো এটা করলে এই বিয়েটাকে আটকানো যাবে। ট্রাস্ট মি। ফারিয়া এভাবে তোমার কাছে বারবার হেরে যাবে না রন, কিছুতেই হেরে যাবে না, তোমার কাছে তো একেবারেই না। কি হয়েছে বলতো আমাকে? ভাইয়ার কষ্ট আমার নিজের চোখ দিয়ে দেখতে পারছি না। গতকালকে আরহানে যা হলো সেটা দেখে আমার খুব খারাপ লাগছে। আমরা প্রয়োজনে নাদিয়া চাচির সঙ্গে কথা বলবো, প্রয়োজনে মনিকার এখনকার অবস্থার কথাও। কিন্তু রন, এটা ছাড়া আর কোনো উপায় নেই আফরিন, এটা করলে এই বিয়েটাকে আটকানো যাবে। এত বড় সাহস, আমি এক্ষুনি ওর সাথে কথা বলবো। এই বাড়ির তোর অবস্থান কোথায় ওকে আমি জানিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও বাবা, কেন দাঁড়াও? আমাদের বাড়িতে থেকে আমাদেরটা খেয়ে আমাদের টাকায় ফুর্তি করে আমার বেড় জীবন নষ্ট করছে। হ্যাঁ ও ভেবেছে কি আমি এগুলো কিছুতেই সহ্য করবো না? পারিয়া না, তুমি রন বা আফরিনকে কিছুই বলবে না। কিছুই বলবো না? না বলবে না। ওদের সঙ্গে যা করার সেটা আমি করব। তোমাকে এর থেকে বড় একটা কাজ করতে হবে। বড় কাজ কি সেটা? এই সব সমস্যার মূলে যে তার সঙ্গে এমন ব্যবস্থা করতে হবে যেন সে ভুলেও আরহানের দিকে হাত না বাড়ায়। মনিকা? হ্যাঁ ওই মনিকা, ওই মনিকাকেই আমাদের জব্দ করতে হবে। ওকে বুঝিয়ে দিতে হবে এই ফারিয়ার সঙ্গে লড়াই করাটা না এত সহজ না। কি করতে চাচ্ছিস? বেশ, তুই যা চাচ্ছিস তাই হবে, কোনো চিন্তা করিস না। রাজপুত্র এবং রাজত্ব তোর হবে।
রূপালি এখন আসতে পারবে না, ওকে আমি একটা কাজ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি সামলে নিচ্ছি। আমার ফারিয়ার জন্য কি স্পেশাল নুডলস করেছো? নাদিয়া, তোমাকে আমি কতবার বলেছি যে আমার মেয়ে এসব খাবার খেতে পারে না? ফারিয়ার পছন্দ মতো নুডলস আমি আগে থেকে রান্না করে রেখেছি। বেশ বুবু, একটা কথা ছিল। হ্যাঁ বলো। এখন আর কোনো চিন্তা নেই, আল্লাহর রহম হয়েছে। মানে? মানে আরহান বিয়েতে মত দিয়েছে। এখন শুধু তুমি একটু যদি তোমার ওই আরহান যদি আমার ফারিয়াকে মাথায় তুলে রাখে তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু আরহান যদি ফারিয়ার সাথে ভুলেও বেইমানি করে আমি কিন্তু চুপ থাকবো না। নাদিয়া প্লিজ জন, আমাকে আকার রেখে যেও না। আম্মা আপনার কষ্ট হচ্ছে? এই অবস্থায় আম্মা বা তোমাকে কাউকে আমি ইগনোর করতে পারবো না। তো ফোন ধরছেন না কেন, আমি কি করবো? বলেছি না আজ কোনো ফোন না, আমার এখানে থাকতে হবে না, যাও। সময় মতো মিসেস চৌধুরীকে ইনজেকশনটা না দিতে পারলে ওনাকে হয়তো হসপিটালাইজড করতে হতো। এই ছবি দেখে আম্মাকে কনভিন্স করা খুব মুশকিল হবে রম। আরে অনেক তাড়াহুড়ো করে সবকিছু হয়েছিল। তোমরা কি ভেবেছিলে তলে তলে তোমরা আমার সর্বনাশ করবে আর আমি বসে বসে তামাশা দেখবার হাতে তালি দেবো?